Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. বুকে রক্ত ঝরুক অনুরাগ থেকে যায় আততায়ীর থাবা কিছু দাগ রেখে যায় অন্ধকারে ঠোঁটে অহস্য হাসি ফোটে চুপি সরে ওই হাসে কেউ মন ছায়া শরীর যেখানে মানুষ সেখানে মায়া যে পথে আলো সে পথে ছায়া জানি থাকবে কিছু মুখ মুখোশ ডাকবে তবু মুখোশ খসে করবে শেষে ধরা দেবে ছায়া নয় অশরীর কোন ছায়া শরীর হোটেল থেকে যখন বেরোবে খুব সাবধানে, মানে কারোর সঙ্গে দুমদাম কথাবার্তা বলো না বেশি। কি একটা শুনছিলাম ওই মার্কিং এর ব্যাপারে, কি একটা শুনছিলাম। হ্যাঁ, আমার বলা ছিল যে মিস্টার গুপ্ত যখন ব্যাংক থেকে টাকাগুলো তুলবেন টাকাগুলো যেন মার্ক করা হয়। কিন্তু পুলিশ আপনার বাড়ি ফোন ট্যাপ করেছে জানো কি? পুলিশ কি করে জানলো? আপনার বাড়িতে তো পুলিশের চর রয়েছে। তুমি টাকাটা দিয়ে দাও, যেভাবেই হোক লহরিকে ফিরিয়ে নিয়ে এসো। সাথী একটু জল খাওয়াবে? সাথী আসছি। নিশ্চয়ই ছোটদার ফোন, এই নিয়ে আধ ঘন্টার মধ্যে চার চারবার ফোন করেছে। কেন, কিছু বলেছে? না, বলছিল খুব জরুরি দরকার, ফোনটা ধরুন না। আর কিছু বলেছে? ফোনটা ধরলেই তো বুঝতে পারতেন কি দরকার। ভাল লাগছে না, আমার শরীর ভীষণ টায়ার্ড, পারছি না আমি আর। ফোন করলে বলে দিই আমি ফিরিনি এখনো, আর কি দরকার আছে জানার তুমি জেনে নিও। হ্যালো, না রে ফেরেনি এখনো,
কি দরকার আমাকে বলবি? থাকবে, বলবো যে দীননাথ গুপ্ত পুলিশে ডায়েরি করেছে, ওনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর ওনার মেয়ে কিডন্যাপড হয়েছে। ঠিক আছে, না না আমি বলে দেবো, রাখছি। কি কি বললো? শুনলেনি তো, আমি তো রিপিট করলাম। না না আর কিছু কি বলেছে? কই, আর তো তেমন কিছু বললো না। কিন্তু আপনাকে এত টেন্স লাগছে কেন? আপনার মেয়ে তো ঘরে ঘুমোচ্ছে। বলছি দীননাথ গুপ্ত পুলিশকে কি কি বলেছে সে ব্যাপারে কিছু বললো কি চন্দন? আপনি একটা ফোন করে নিন না। বাসতে দেবেন আমাকে। হ্যাঁ, খুঁজছিলিস তুই? হ্যাঁ, সাদি বললো তুই ফোন করেছিলিস, একমাত্র ফিরলাম। কেন? আর কিছু কি বলেছে? কি মুশকিল, আমি গিয়ে কি করবো? ঠিক আছে, আসছি আমি। সাথী, আমি আমি একটু বেরোচ্ছি। কিন্তু মিস্টার গুপ্ত, আপনি যদি আমাদের ঠিক সময় ইনফর্ম করতেন তাহলে হয়তো আপনার টাকাগুলো। আমি আমার টাকা ফেরতের ব্যাপারে আসিনি, এসছি আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে কালকে কেন পুরো বিষয়টা আমার কাছে চেপে গেলেন? জাস্ট হয়ে যে ভুলটা হয়ে গেছে সেটা নিয়ে কাটা ছেড়া করে কোনো লাভ নেই চন্দন। ভুলটা কি করে শোধরানো যায় তার রাস্তা খোঁজো। আপনি বলুন তো ঠিক কোন জায়গায় টাকাটা দিয়েছিলেন? ইনি হচ্ছেন রঞ্জন। আপনার মেয়েকে খুঁজে বার করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করুন। হ্যাঁ মিস্টার গুপ্ত, আপনি বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি আমার একটু কাগজ দেন তাহলে আমি একটু একে বুঝিয়ে দিতে পারি। শিওর। পার্ক সার্কাস থেকে কানেক্টরটা এইভাবে গেছে, ডান দিক দিয়ে ব্রিজটা উঠেছে, এই জায়গাটাতে আমি টাকাটা দিয়েছি। আপনি কাউকে দেখতে পাননি? আসলে আমি টাকার ব্যাগটা ওখানে ফেলে দিয়ে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর একটু ভেবে দেখুন, যদি কিছু মনে পড়ে। না, আমার ইনফ্যাক্ট আর কিছু মনে পড়ছে না। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা, আপনি এখন আসুন। থ্যাংকস।
কি করবে চন্দন? সব ভাবছি, জায়গাটা একবার যেতে হবে স্যার, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাবো। ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা কোনো ক্লু পাওয়া যায়? পাবো, যাবি নাকি? আমি খেয়ে কি করবো, আমার কাজ আছে, আসলে একজনের সঙ্গে দেখা করার আছে বুঝলি। ভদ্রলোক ভদ্রমহিলার সঙ্গে একবার দেখা করবে। কোন ভদ্রলোক? যাদের গাড়ির সঙ্গে লহরির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওনাদের পাঠিয়ে দাও। ঠিক আছে, আমার আর এখানে থেকে কি হবে, যাই কাজটা সারি দিয়ে দাঁড়া না, বসে যা না, যদি কোনো সাহায্য হয়। দেখছিস তো কোনো সাহায্য করতে পাচ্ছি না, চেষ্টা করতে দোষ কোথায়? স্যার, আমি আমার মতন করে চেষ্টা করার জন্যই যাচ্ছি। আসবো স্যার। আসো। ধন্যবাদ। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো, আমাদের গাড়িটাকে তো ভাঙলোই, মেয়েটাকেও শেষ করলো। আপনি কার কথা বলছেন? যে গাড়ি চালিয়ে এসে আমাদের গাড়িতে ধাক্কা মারলো। না না, ওর কোনো দোষ আছে এই ব্যাপারে আমার মনে হয় না। আমি গাড়িটা ব্যাক করার সময় ব্যাক লাইট জ্বালাতে ভুলে গেছিলাম। তুমি চুপ করো তো, তোমার কোনো দোষ নয়, সব দোষ ওই লোকটা। প্লিজ, আপনারা একটু চুপ করে আমার কথার উত্তর দেবেন। বেশ, কি জানতে চান বলুন। লোকটার কোনো সঠিক বিবরণ দিতে পারবেন? কি করে দেব, ভালো করে তো দেখতে পাইনি, একে অন্ধকার, তারপর গাড়ির কাছ থেকে দেখেছিলেন। আচ্ছা, হাইট? আমার মনে হয় খুব একটা লম্বা ছিল না। বাজে কথা বলো না, ভালোই লম্বা ছিল, আমি দেখেছি। আপনি দেখেছেন না? আমার মতো? আপনি একটু উঠে দাঁড়ান তো রঞ্জন। একবার উঠে দাঁড়াতো। আমি? দাঁড়া। এরকমই লম্বা ছিল। আর কিছু? না, আর কিছু তো তেমন মনে পড়ছে না। রঞ্জন, তোর হাইট কত রে? এই ব্রিফকেসটা এখানে কি করে এলো, এখানে কেন?
কোথায় যেন দেখেছি, এটা এটা তো এখানে ছিল না। রঞ্জনদাই রেখেছে, দয়া করে এটা বলবেন না যে ওই ফ্রিল্যান্সে যে আপনি কাজ করেন তারা আপনাকে এত চিঠি দিয়েছে। এই আপনার কাজ, এইটা নিয়ে আপনি এতদিন ব্যস্ত ছিলেন, ছি আমার ভাবতেও লজ্জা করছে। দেখো তোমার কোনো ভাবে বোধহয় ভুল হচ্ছে। ভুলটা আমার হচ্ছে, আপনি বারবার এক ভুল করে চলেছেন। সাথী তুমি যদি সবটা শোনো তাহলে বুঝতে পারবে যে সেক্ষেত্রে আমার কোনো দোষ ছিল না। সাফাই গাইবেন? বেশ শুনি কি বলবেন আপনি। সাথী সাথী আমার তখন অবস্থাটা খুব খারাপ, একদম দিশেহারা অবস্থায়। আমি কি করব কি করব না কিছু, হঠাৎ করে এক মহিলার সঙ্গে আমার আলাপ হয়।